এই সরকারের 34 মাস বয়স হয়েছে, তাকে তুলনা হলো 34 বছরের। কেউ কেউ আবার 10 বছর 12 বছরের তুলনা করতে আরম্ভ করলেন অন্য রাজ্যের সাথে। এটাও দেখছি আমরা সংবাদ মাধ্যমের কেউ কেউ করছেন। আমি তাদের জ্ঞাতার্থে দুটো তিনটে বলি, আজকে বেশি বলছি না, দুটো চারটে কথা বলে দিই। গুজরাটের প্রতি 100 জনের মধ্যে 40 জন দারিদ্র সীমার নিচে বাস করে। আমরা মডেল করতে চাইছি তো, দারুণ মডেল, যে 40 জন বাস করে দারিদ্র সীমার নিচে। এবং ধরে রাখতে হবে যে গুজরাটে 10 টাকা 80 পয়সা কিন্তু ধরা হয়, ফর দ্য পারপাস অফ ক্যালকুলেশন, দারিদ্র সীমার নিচে ধরতে গেলে 10 টাকা 80 পয়সা রোজগার করলে তাকেই ধরা হয়। আমরা অনেক কথা শুনেছি যে শিল্প এগিয়ে চলেছে, উনিও বলেছেন একেবারে প্রথম পেজে কোনো কোনো কাগজ দেখে একেবারে শিল্পের ছড়াছড়ি হচ্ছে। সেখানেও বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে গুজরাট দেশের প্রথম নয়। এবং আমরা যে বলছি, বলে কৃষকের দিকে তাকাবো, কৃষকের দিকে তাকাবো, গুজরাটে সারের উপর ভ্যাট হচ্ছে সর্বোচ্চ 5%। আরো ভালো জিনিস আছে, আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করি, সাধারণ মানুষের জীবনের মানোন্নয়ন ঘটাতে চাই। জল, 29% পরিবার অপরিশোধিত পানীয় জলে ব্যবহারে বাধ্য হয়। 29% পরিবার অপরিশোধিত পানীয় জল ব্যবহারে বাধ্য হয়, অর্থাৎ 1,75,00,000 পরিষ্কার জল পায় না। আমরা গুজরাটের শৌচাগারের কথাটা একটু ভাবি, এগিয়ে চলেছে তো, সাংঘাতিক এগিয়ে চলেছে, সবাই বলছে এগিয়ে চলেছে। সেখানে গুজরাটে 57% গৃহে শৌচাগার নেই। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন হারিন পান্ডিয়া, যিনি 2003 সালে খুন হয়েছিলেন, তার স্ত্রী খুনের জন্য কাকে অঙ্গুলি নির্দেশ করছেন, এর জবাব দরকার।